নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো একদম নতুন পদ্ধতিতে কনকনে শীতের রাতে কম খাটুনিতে রুটি পরোটা বা ভাতের সাথে খাওয়ার মতন দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি এই শীতের রাতে কম খাটুনি করে আপনারা কিন্তু এই ডিমের রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর রেসিপিটা কিন্তু একদম নতুন পদ্ধতিতেই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন আর শেয়ার করবেন রেসিপিটা সকলের সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শেয়ার করা যাক আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো আমি আজকে এটা মুরগির ডিম দিয়েই করছি চাইলে আপনারা হাঁসের ডিম দিয়েও কিন্তু রান্নাটা করে খেতে পারেন তো ডিমগুলোকে আমি ফুল বয়েল সেদ্ধই করেছি তো ডিম সেদ্ধর পর ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর ডিমের গায়ে এইভাবে একটু করে চিড়ে নিচ্ছি ডিমগুলোকে একটু করে চিড়ে নিলে ডিম রান্না করলে ডিমের মধ্যে ভালো করে কিন্তু মশলাপাতি ঢুকবে আর ডিমগুলো ভাজতে গেলে কিন্তু ফাটবেও না তাই অবশ্যই করে কিন্তু ডিমের গায়ে একটু করে চেরা লাগিয়ে নিতে হবে আর এদিকে দেখুন একটা আলুকে আমি আলু ভাজার মতন করে কেটে নিয়েছি তো এই একটা আলু দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য আপনারা রান্না করে নিতে পারেন তো রান্নার জন্য সবার প্রথমে সামান্য করে তেল একটু গরম করে নেব আর তেল গরম হলে অল্প লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে তো ডিম খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই আর ডিম খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিম খেতে ভালো লাগে না তাই আমি হালকা করে ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি অপরদিকে একটা পাত্রের মধ্যে কেটে নেওয়া আলুগুলোকে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে কিন্তু একটু পাতলা টুকরো করেই কাটতে হবে তার সাথে একটা টমেটো আর আমরা রেগুলার যে সমস্ত মশলা ব্যবহার করি এখানে কিন্তু সেই সমস্ত মশলাতেই রান্না হয়ে যাবে বাড়তি কোনো এক্সট্রা মশলার প্রয়োজন নেই স্বাদ মতন লবণ হলুদ আর তার সাথে সামান্য করে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো সামান্য করে আর তার সাথেই দেবো স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর যদি আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন আর অল্প করে একটু তেল দিচ্ছি এবার খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে এই আলু পেঁয়াজ টমেটোকে মেখে নিতে হবে দেখুন একটু হাত দিয়ে এইভাবে কচলে কচলে কিন্তু টমেটোগুলোকে ভেঙে দিচ্ছি আর খুব ভালো করে কিন্তু এই সমস্ত উপকরণকে একটু মেখে নিতে হবে শীতের রাতে বা দিনে যখনই বলুন না কেন রান্নাঘরে বেশিক্ষণ কারোরই কিন্তু রান্না করতে ভালো লাগে না তাই এই রকম যদি সহজ পদ্ধতিতে রান্নাগুলো করে নেওয়া যায় আর সেই রান্নাগুলো খেতেও যদি ভালো হয় তাহলে কিন্তু আমাদের সকলেরই খুব উপকার হয় তো আমি সমস্ত কিছুকে ভালো করে মেখে নিয়েছি আর এদিকে ডিম ভেজে নেওয়ার পর যে সামান্য তেলটুকু ছিল তার মধ্যে আরও একটু তেল আমি যোগ করে দিলাম তেল ভালোভাবে গরম হলে একটা ছোট এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এবার তেলের ওপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে ততক্ষণে কিন্তু আদা আর রসুনটাকে একটু ভালো করে আমি ভেজে নিলাম এবার মেখে নেওয়া আলুটাকে দিয়ে দেব খুব ভালো করে এবার আলুটাকে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর ভালো করে না কষালে কিন্তু ডিমটা রান্না করলে খেতে ভালো লাগবে না তাই একটু সময় দিয়ে খুব ভালো করে কিন্তু এই কাজটাকে করে নিতে হবে দেখুন আলু কষাতে কষাতেই কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে এবার এর মধ্যে যে পাত্রটাতে আমি আলুটাকে মেখে নিয়েছিলাম সেই পাত্রটাকে ধুয়ে সামান্য করে জল দিচ্ছি তো রান্নাটা একটু কামাকো হবে সেই বুঝেই কিন্তু জলটাকে দিতে হবে আর আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেটা বুঝেই কিন্তু জলটাকে দিতে হবে তো এবার ভেজে নেওয়া ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব, যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো বেশ কিছুক্ষণ আমি এইভাবেই ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর চেক করে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো খুব ভালোভাবে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডিমের ঝোল কিন্তু প্রায় হয়ে এসছে তো এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু গরম মশলা আর আপনারা যদি ধনে পাতা খেতে পছন্দ করেন অবশ্যই করে কিন্তু এখানে একটু ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন তো গরম মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর আরও একটু আমি ঝোলটাকে টানিয়ে নিচ্ছি আরও একটু আমি গামাখা করে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদেরই একটা মাত্র আলু দিয়ে ডিমের রেসিপি তো কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে রেসিপিটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে